সংসারের সকল প্রাণীদের মধ্যে মানুষ এমন এক প্রাণী যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধিক শক্তিশালী। তার পাশে এমনই এক অদ্ভুত আর অদৃশ্য শক্তি রয়েছে যার দ্বারা সে চমৎকার কিছু দেখাতে পারে। সেই শক্তি হলো সংকল্প শক্তি, সংসারের সবচেয়ে শ্রেষ্ঠ এবং মহান শক্তি হলো সংকল্প শক্তি। বিদ্যুৎ শক্তি, চৌম্বকীয় শক্তির মতো মহান ভৌতিক শক্তির সাথে কম বেশি আমাদের সবার পরিচিতি রয়েছে, কিন্তু সংকল্প শক্তির মহানতা সম্পর্কে অধিকাংশ লোক অনভিজ্ঞ রয়েছে। মানুষ যদি এই শক্তির বিশেষতাকে জেনে যায় তো সে যা চায় তাই করতে পারে। সংকল্প শক্তির প্রভাব বস্তুর উপর অবশ্যই পড়ে, তার সাথে মানুষের শরীরের উপরও পড়ে। এই প্রভাবের চমৎকারিতা প্রকাশিত হয় যখন সংকল্প শক্তির সাথে কল্পনা শক্তিকে প্রয়োগ করা যায়। কল্পনা শক্তি অর্থাৎ মানসিক দর্পণে কোনো বস্তুর চিত্র অঙ্কিত করে অথবা দৃশ্য নির্মাণ করে তাকে মনের সূক্ষ্ম নয়ন দিয়ে দেখার ক্ষমতা। যদিও সেই বস্তুকে স্থূল চোখ দিয়ে আগে কখনো দেখেনি বা দেখা সম্ভব হয়নি, আক্ষরিক অর্থে একে ভিজুয়ালাইজেশন বলা হয়। মানুষের সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনের উপর চেতন মনের কোনো নিয়ন্ত্রণ থাকে না। অবচেতন মন আজ্ঞাকারী হয়, এজন্য অবচেতন স্তরে কোনো পরিবর্তন নিয়ে আসা সম্ভব হয়। এর এক চির পরিচিত বিধি হল ভিজুয়ালাইজেশন। গত 3 দশক ধরে এর প্রয়োগ কার্যধারাকে চিকিৎসা বিধির রূপে ব্যবহার করা হচ্ছে এবং দেখা গেছে এ বিধি অনেক বেশি প্রভাবশালী প্রমাণিত হয়। রাজযোগ মেডিটেশনের অভ্যাসেও ভিজুয়ালাইজেশনের মুখ্য ভূমিকা বজায় রাখা হয়েছে। আজ কিছু লোক ডায়াবেটিস, স্ট্রোক, করোনারি আর্টারি ডিজিজ, হাই ব্লাড প্রেশার, ক্যান্সার ইত্যাদির দ্বারা পীড়িত হচ্ছে। এর উত্তম সমাধানে রাজযোগ মেডিটেশনের অনেক বড় ভূমিকা রয়েছে, যা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাব। আমাদের সবার ভিতরে প্রাকৃতিক রোগ নিরাময় করার ক্ষমতা সহজাত রয়েছে। রাজযোগের অভ্যাস এই ক্ষমতাকে আরও সক্রিয় করে দেয়, যার ফলে রোগ তাড়াতাড়ি নষ্ট হতে শুরু করে। অসুখে পীড়িত ব্যক্তির প্রয়োজন হয় সে ডাক্তারের নির্দেশ অনুযায়ী ঔষধ সেবন করার সাথে সাথে এই ব্যবস্থাপনায় বর্ণিত রাজযোগের বিভিন্ন অভ্যাসকে জীবনে প্রয়োগ করে সুস্থ শরীর প্রাপ্ত করুন। আসুন আমরা রাজযোগের অভ্যাসের দ্বারা এক সুন্দর, সচ্ছল, প্রাণবন্ত দুনিয়াতে প্রবেশ করি। রাজযোগ কি? নিজের সংকল্পকে জ্যোতির্বিন্দু স্বরূপ সর্বশক্তিমান পিতা পরমাত্মার প্রতি একাগ্র করে ওনার থেকে কিরণ নিয়ে শুদ্ধ, শ্রেষ্ঠ এবং শক্তিশালী হওয়ার প্রক্রিয়াকে রাজযোগ বলা হয়। পরমাত্মা পরম পবিত্র, শুদ্ধ, শ্রেষ্ঠ, অতএব তাকে স্মৃতিতে রাখলে মন শুদ্ধ, শ্রেষ্ঠ এবং পবিত্র হতে শুরু করে, যার ফলস্বরূপ
মনের সংকল্পের উপর নিয়ন্ত্রণ এসে যায়, অর্থাৎ মনোবল বৃদ্ধি হতে থাকে। এই মনোবল থেকে আমার যা করা দরকার তা করতে পারি, নিজের সংকল্পের ধারাকে সঠিক দিশায় পরিচালিত করে তা থেকে এক সকারাত্মক কল্যাণমূলক কার্য সম্পন্ন করতে পারি। একেই রাজযোগের প্রয়োগ বলা হয়। এখন আমরা দেখব মধুমেহ রোগের উপসর্গ কি। বাস্তবে দেখা যায় আমাদের শরীর এক মেশিনের মতো, যা দিন রাত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিরন্তর চলতে থাকে। এই মেশিনকে চালানোর জন্য প্রয়োজনীয় শক্তি খাদ্য গ্রহণ থেকে প্রাপ্ত করা হয়। সারা দিন আমরা যা কিছু খাবার খাই তা গ্লুকোজ রূপে রূপান্তরিত হয় এবং রক্তের মাধ্যমে শরীরের এক এক কোষে উপস্থিত হয়ে শক্তি প্রদান করে। শারীরিক প্রক্রিয়াকে ঠিক রীতিতে চালাবার জন্য রক্তে গ্লুকোজের মাত্রাটা এক নির্ধারিত পরিমাণে হওয়া খুব জরুরি। যদি এর মাত্রা কম হয়ে যায় তো কিছু মিনিটের মধ্যে এর দুষ্প্রভাব দেখতে পাওয়া যায়। আমাদের মস্তিষ্ক গ্লুকোজ ছাড়া চলবেই না। এজন্য মস্তিষ্কে যখন গ্লুকোজ থাকে না তখন মানুষ দ্রুত অজ্ঞান হয়ে যায়। বিপরীত দিক থেকে যখন গ্লুকোজের মাত্রা অধিক হয়ে যায় তখনও শরীরের সকল অঙ্গের ওপর এর দুষ্প্রভাব পড়তে থাকে। রক্তে গ্লুকোজের মাত্রার ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের শরীরের মধ্যে কিছু হরমোনের কার্যকারিতা রয়েছে, যার মধ্যে এক মুখ্য হরমোন হল ইনসুলিন। ইনসুলিনের স্রাব পেটের পৃষ্ঠভাগে স্থিত প্যানক্রিয়াস নামক গ্রন্থির বিটা কোষ থেকে নিঃসৃত হয়। শরীরের মধ্যে দূর দূর পর্যন্ত বিছিয়ে থাকা এক এক কোষের অভ্যন্তরে গ্লুকোজকে পৌঁছানোর কাজে ইনসুলিন এক চাবির মতো কাজ করে। ইনসুলিন ছাড়া যখন গ্লুকোজ কোষিকাগুলোর মধ্যে প্রবেশ করতে পারে না তখন রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা অত্যধিক বেড়ে যায়। একেই মধুমেহ বা ডায়াবেটিস বলা হয়। এক ধরনের মধুমেহ রোগীদের মধ্যে বিটা সেলস একদমই নষ্ট হয়ে যায়, যার ফলে তার মধ্যে ইনসুলিন তৈরি হতে পারে না। আর এক ধরনের মধুমেহ রোগীদের মধ্যে দেখা যায় যে শুরু থেকেই ইনসুলিন প্রয়োজনের চেয়ে অধিক মাত্রায় তৈরি হতে থাকে, কিন্তু মোটা হয়ে যাওয়া বা অন্য কোনো কারণে গ্লুকোজকে কোষিকার মধ্যে প্রবেশ করানোর কাজে ইনসুলিনের যে ক্ষমতা রয়েছে তা নষ্ট হয়ে যায়। একে ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয়। এই অবস্থায় দ্বিতীয় ধরনের রোগীদের মধ্যেও ইনসুলিনের উৎপাদন অনেক কম, প্রায় না থাকার সমান, আর দীর্ঘ সময় পর্যন্ত রক্তের মধ্যে গ্লুকোজের অত্যধিক মাত্রার স্থায়িত্ব হওয়ার ফলে বিভিন্ন প্রকার দুশ্চিন্তা শুরু হয়ে যায়। এখন আমরা শ্রেষ্ঠ চিন্তনের দ্বারা মধুমেহ রোগের উপরে রাজযোগের প্রয়োগ করব। আমি এক চৈতন্য শক্তি আত্মা, পরম পিতা পরমাত্মা আমার পরম চিকিৎসক, পবিত্রতা শান্তি শক্তির কিরণ পরমাত্মার মধ্য থেকে অবিরত ধারায় ঝরে পড়ছে আমার উপর। আমি আত্মা, পরমাত্মার
এই শক্তিশালী কিরণে ভরপুর হচ্ছে। এখন এই অদ্ভুত কিরণকে আমি নিজের শরীরের মধ্যে প্রবাহিত করছি। এই কিরণ পেটের উপরিভাগে অবস্থিত প্যানক্রিয়াস গ্রন্থির উপর পড়ছে। এখন আমি এর অলৌকিক প্রভাব দেখতে পাচ্ছি। আমার প্যানক্রিয়াসের ভেতর থাকা বিটা সেলস, যা প্রায় নষ্ট হয়ে গিয়েছিল, এখন তার নির্মাণ হতে শুরু হয়ে গেছে। এই নবনির্মিত বিটা সেলস থেকে এখন প্রয়োজনীয় মাত্রায় ইনসুলিন নিঃসরণ হতে শুরু করছে। এ থেকে আমার শরীরের প্রত্যেক কোষের ভেতরে গ্লুকোজ খুব সহজেই পৌঁছে যাচ্ছে। আমার ইনসুলিন রেজিস্ট্যান্স এখন শেষ হয়ে যাচ্ছে। গ্লুকোজের কণাগুলো এক এক করে কোষের ভেতরে প্রবেশ করে আমার শরীরের ভেতরে পরিমাণ মতো শক্তি সঞ্চার করছে। এখন আমি আত্মা দেখতে পাচ্ছি কেমনভাবে আমার দেহের রক্তে গ্লুকোজ মাত্রার স্তর সামান্য হতে যাচ্ছে। আমার প্রত্যেক অঙ্গ জ্যোতির্ময় পরমাত্মার কিরণে প্রভাবিত হয়ে সুস্থ হয়ে উঠছে। মধুমেহ রোগে আক্রান্ত শরীরের সমস্ত জীবাণু দূর হয়ে যাচ্ছে। আমার দেহের রক্ত যেটা জমে গিয়েছিল তা সন্তুলিত হচ্ছে। আমি আত্মা নিজের শরীরকে এখন সুস্থ অবস্থায় দেখতে পাচ্ছি। ঈশ্বরের পবিত্র শক্তিশালী প্রকম্পনের প্রভাব দ্বারা আত্মার সাথে সাথে শরীরও শত প্রধান পবিত্র নিরোগী হতে যাচ্ছে। এখন আমি শরীর এবং মনের দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ, এভার হেলদি, সদা নিরোগী এবং সুখময় জীবন নির্বাহ করা আমার জন্মসিদ্ধ অধিকার। এই অভ্যাস কখন করা যায়? প্রত্যেক দিন সকাল সন্ধ্যা কমপক্ষে 5 মিনিট এই অভ্যাস অবশ্যই করুন। দিনের বেলায় যখনই সময় পাবেন এই অভ্যাসের ধারাবাহিকতা বজায় রাখুন। এতে শরীর এবং মন দুটোই সুন্দর হতে থাকে। মধুমেহ রোগীদেরকে এই অভ্যাস অবশ্যই লাভান্বিত করবে।